গো সুরক্ষা বিলখন, সেই গো সুরক্ষা বিলখনের উপর আমার পার্টির সিদ্ধান্ত হল এইখানের উপর আমার কোনো এমেন্ডমেন্ট না থাকিব। গো সুরক্ষা বিধেয়কখনের উপর আমার কোনো এমেন্ডমেন্ট বা সংশোধনী প্রস্তাব না থাকিব। সেইকাৰণে আমি এটা ডিভাইস চাই আছো যে সংশোধনী প্রস্তাব নথকাক কেনেকৈ বিধেয়কখনের উপর কথা কব পাৰি তাৰ উপর এটা ডিভাইস উলিয়াবর কারণে, একটা কৌশল উলিয়াবর কারণে আমি চেষ্টা করছো। যদি সেটো সম্ভব হয় তেতিয়াহলে বিধানসভাত নিশ্চিতভাবে গো সুরক্ষা আইনের বিরুদ্ধে আমার বক্তব্য প্রদান করিম। আর যদিহে, কারণ আমি এমেন্ডমেন্ট এইকারণে আনিব নোৱাৰো যে এমেন্ডমেন্ট অনার অর্থটোৱে হব যে বিধেয়কখনক আমি সমর্থন করা, অলপ ইফাল ইফাল করব খোঁজাটা বুঝাব, কিন্তু বিধেয়কখনক মূলত সমর্থন করা বুঝাব। সেইকাৰণে আমি এমেন্ডমেন্ট আনিব খোঁজা নাই। আমি আশা করিম যে বিধানসভাত এইখনের উপর একটা মুকলি বিতর্ক হোক, আর মুকলি বিতর্ক হলে আমি আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করিম। কিন্তু এমেন্ডমেন্টর জড়িয়ে তাত সুমাই সে ডিভাইসত আমি বকিলাক মই নাজানো কার কি স্মারপত্র আছে মই দেখা নাই, কিন্তু মই যেটো বস্তু বুঝি পাইছো এজন খেতিয়ক হিসাবে যে এতিয়ার যেটো রূপত এই বিধেয়কখন আনিব খোঁজা হৈছে, এই বিধেয়কৰ কাৰণে আজি গোটেই অসমৰ মাংসৰ দাম বৃদ্ধি পাই যাব, আপনার মুরগির মাংসর দামও বৃদ্ধি পাব, আপনার ছাগলী মাংসর দামও বৃদ্ধি পাব, আর অন্যান্য স্থানীয় মানুষে ব্যবহার করা অন্যান্য মাংসর দামও বৃদ্ধি পাব। এতিয়া যে ইতিমধ্যে যে আপনাদের দেখিছে যে মাংসর দাম বৃদ্ধি পাইছে, তার লগত এইবিলাকর সম্পর্ক আছে। দ্বিতীয়তে মূল গাঁৱৰ মানুহ এজনের কারণে, এজন খেতিয়কর কারণে গরুটো একটা ডাঙর ব্যবসায়ও, যা গরু কামত নাহে বা প্রয়োজনতকে বেশি হয়ে গেছে সেইবিল বিক্রি করবর কারণে আমার উজনি বহুত ডাঙর ডাঙর গরুর বজার আছে। এটা এই বিলখন অহার লগে আমার গোটাই গরুর বজার বন্ধ হয়ে যাব, আর যদি গরুর বজার বন্ধ হয়ে যায় তো মূর খেতকবিলাকে কেন চলিব? গরু এটা বিক্রি করে লড়া ছালী কলেজত এডমিশন দিয়ে, দামরি এটা বিক্রি করে লড়া ছালী কলেজত এডমিশন দিয়ে, তো এটাতো সেটা নাইকিয়া হয়ে যাব। গতি এই ঘটনাটে মূর খেতকবিলাকক, মূর গাঁৱৰ খেতকবিলাকক, সেইটোর লগত হিন্দু মুসলমানের সম্পর্ক নাই, এটা মূর সকল ধর্মের খেতকবিলাকর কারণে সাংঘাতিক দুগদার দিগদার হব। আর সেইকাৰণে মই গো বিলখনক আউট এন্ড আউট অপোজ করো সম্পূর্ণরূপে, একদম উপরের পর তললৈকে মই সম্পূর্ণরূপে ইয়ার বিরোধিতা করো। যদি সংশোধনী বিচারে তাহলে গো আইনখনক মই সমর্থন করা বুঝাব, তার কেটামান অংশ মই অপোজ করছো এটা বুঝাব, তাক সংশোধন করাটো সেটা তার কিছু অংশ সংশোধন করাটো বুঝাব। গতি মই কেনেকৈ আদর্শগতভাবে এনেকুৱা মূর খেতকক ধ্বংস করা, আর আপনাদের ইউপিত এবার চাই লোক গো বিল প্রয়োগ করার কারণে কেনেকুৱা ধরনের পরিস্থিতি হয়েছে, কিমান ডাঙর ইন্ডাস্ট্রিবিলাক বন্ধ হয়ে গেছে, গোটে খবরবিলাক ললে গম পাব। মই এই সম্পর্কে আর বেশি কথা কব খোঁজা নাই, আর যদি কিবা প্রশ্ন আছে কব পাৰে। আপনাদের মোক এটা কথা কোকসুন, আজির দিনটোত অসমৰ কেবিনেটে সুরার হোম ডেলিভারি দিয়ার সিদ্ধান্ত লব লাগে নে ভ্যাকসিন ঘরে ঘরে দিয়ার সিদ্ধান্ত লব লাগে, মোক এই কথাটো কোক। মই যেদিনের এমএলএ নির্বাচিত হয়েছো সেইদিনটোর এটাই কথা কৈ আছো যে আমার ভ্যাকসিন ঘরে ঘরে পোৱাৰ ব্যবস্থা করব লাগে, আর প্রত্যেকজন মানুষক ভ্যাকসিন দিয়ার ব্যবস্থা করব লাগে। এই যে দৈনিক 3 লাখকে ভ্যাকসিন দিয়ার কথা আসলে সেই স্লোগান কত গেল, এতিয়া কেজন মানুষক ভ্যাকসিন দি থকা হয়েছে, ভ্যাকসিনের কথা লুকাই গল কোনেও এতিয়া নকয়, অথচ অসমৰ মানুষে এতিয়াও ভ্যাকসিন লবলৈ পোৱা নাই। দ্বিতীয় কথা যে ইমান যে মানুষের ক্ষতি হল, আজি অটোওয়ালার রিক্সাওয়ালার ঠেলাওয়ালার হাজিরা করা মানুষজনের ইন্ডাস্ট্রিয়ালিস্টজনকে, পর্যটন উদ্যোগের হোটেল ব্যবসায়ীজনকে প্রত্যেকজন মানুষের ক্ষতি হল, উকিলের একেবারে কালচারেল কর্মীবিলাকলৈ সাংস্কৃতিক কর্মীবিলাকলৈকে সকলে অর্থনীতির ভাগি চুরমার হয়ে গেল। বারম্বার দাবি উত্থাপন করে আইসো, বারম্বার ইবারের পাছত সিবার বারম্বার দাবি উত্থাপন করে আইসো যে আপনার লকডাউন আর কি কয় আপনার এই কোভিড-19 ক্ষতিপূরণ দিব লাগে, মানুষক ক্ষতিপূরণ দিব লাগে, নহলে দেশের অর্থনীতি রাজ্যের অর্থনীতি ভাগি যাব, রাজ্যের অর্থনীতি ভাগি চুরমার হব। কিন্তু তাক লৈ কোনো কথা নাই, এতিয়া খুরার ঘরে ঘরে হোম ডেলিভারি করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। মই ভাবো যে এটু এটা ধ্বংস হবলৈ যোৱা জাতির এটা লক্ষণ, মই অসম সরকারক তেখেতসকলৰ সুমতি উদয় কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছো। আৰু খুরার হোম ডেলিভারি নহয়, এই মুহূর্তত ভ্যাকসিনের হোম ডেলিভারির ব্যবস্থা গ্রহণ করা হোক। ধন্যবাদ।
বাজেটক লৈ মই খুব দীর্ঘ দিনৰ পৰা প্ৰিপেৰেশ্যন চলাই আহিছো। মই যেতিয়া এজন আপোনালোকে জানে নিৰ্দলীয় বা ৰাইজৰ দলৰ এজন মাত্ৰ বিধায়ক, মই বেছি সময় নাপাম, সেইকাৰণে মই বুলেট পইণ্টখিনি ঠিক কৰি লৈছো। বাজেটৰ ওপৰত মোৰ নিৰ্দিষ্ট বক্তব্য থাকিব। বাজেট সম্পৰ্কে মই গোটেই জীৱন কেনেকৈ অসমীয়া জাতিটো আগবঢ়াই লৈ যাব লাগে, আপোনালোকে জানে যে বাজেটৰ জৰিয়তে ভিজনটো দেখুৱাব পাৰি যে আমি জাতিটো কলৈকে যাম। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে বাজেটবিলাকে সেইটো নকৰে, অকল জমা খৰচৰ হিচাপ দেখুৱায় আৰু জমা খৰচৰ হিচাপ দেখুৱাই জাতি এটাক ভিজন দিব নোৱাৰে। গতিকে অহাকাইলৈ বাজেটখন যাতে ভিজনেৰী বাজেট হয়, তাত যাতে অকল বেনিফিচিয়াৰী মানে ইণ্ডিভিজুৱেল বেনিফিচিয়াৰী স্কীমৰ এখন তালিকা নহয়, সেইটো বিচাৰিম। আৰু বিশেষভাৱে এই যে আপোনাৰ হেৰিয়াৰ ক্ষতিপূৰণ, আপোনাৰ COVID-19 আৰু লকডাউনৰ ক্ষতিপূৰণৰ কথাটো যাতে ইতিমধ্যে দুখন কমিটিয়ে ইতিমধ্যে পৰামৰ্শ দিছিলে, সুভাষ দাস কমিটি আৰু এই চিটাৰ যিখন প্ৰতিবেদন, দুইখনতে এই কথাটো কৈছিলে। গতিকে আশা কৰিম কাইলৈ বাজেটত যাতে অসমৰ সকলো শ্ৰেণীৰ মানুহক ক্ষতিপূৰণ দিয়াৰ কাৰণে এটা কম্প্ৰেহেনচিভ প্লেন যাতে কাইলৈ ঘোষণা কৰা হয়, মই সেইটোৱে আশা কৰিম। আৰু ভিজন গোটেই জাতিটো কেনেকৈ আগুৱাই লৈ যাব তাৰ এটা ভিজন যাতে তাত প্ৰকাশ পায় তাক আশা কৰিম। আৰু যদি সেইটো নহয় তাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবৰ কাৰণে মই সাজু হৈ আছোঁ।